এ কোন সকাল, রাতের চেয়েও অন্ধকার। আবারও জটিলেশ্বর মুখোপাধ্যায়ের সেই সুপ্রাচীন গানের প্রথম লাইনটি সংবাদের প্রাসঙ্গিকতার পটভূমিকায় উঠে এলো। এরাজ্যে নারী সুরক্ষা এবং যৌন হেনস্থা ঠেকাতে নেতামন্ত্রী থেকে শুরু করে জনপ্রতিনিধিরা যতই বক্তৃতা করে মাঠ ঘাট গরম করার চেষ্টা করুক না কেন, প্রকৃতপক্ষে রাজ্যের 8 বছরের নাবালিকা থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধারাও যে যৌন হেনস্থার শিকার হচ্ছেন এবং ধর্ষিতা হচ্ছেন তার জ্বলন্ত অভিযোগ এবার উঠে এলো সিপাহীজলা জেলার জম্পুইজলা মহকুমার কেন্দ্রাইছড়া থেকে। এই এলাকারই নিউ গ্রেস স্কুলের প্রতিষ্ঠাতা এবং নিজেকে প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা অঘুরী দেববর্মার বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ। দীর্ঘদিন ধরে সেই স্কুলের 5 জন নাবালিকা ছাত্রীর শ্লীলতা হানির পাশাপাশি তাদেরকে ধর্ষণ করে যাচ্ছে বলে অভিযোগ। ঘটনার পরিপ্রেক্ষিতে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ এই নেকাজনক ঘটনার তদন্তে নেমেছে, তবে অভিযুক্ত পগার পার। নারী নির্যাতন থেকে শুরু করে নাবালিকা ধর্ষণের ঘটনাগুলিতে কিছুতেই লাগাম টানা যাচ্ছে না। ত্রিপুরা রাজ্যের নারীরা যে অসুরক্ষিত তা প্রমাণ প্রায় প্রতিদিন উঠে আসছে বিভিন্নভাবে। প্রতিদিন মহিলাদের উপর অপরাধ সংক্রান্ত মামলা লিপিবদ্ধ হচ্ছে থানায়, কোর্টে কেস দাখিল হচ্ছে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। অপরদিকে নাবালিকার উপর নির্যাতন কিংবা ধর্ষণের ঘটনার খবর পেলেই ছুটে আসেন রাজ্যের শিশু সুরক্ষা কমিশনার এবং মহিলা কমিশনার সহ মহিলা কমিশনের প্রতিনিধিরা। তারা নাবালিকাদের উপর নির্যাতন থেকে শুরু করে ধর্ষণের ঘটনায় এই সমস্ত ধর্ষণকারীদের কঠোর থেকে কঠোর শাস্তির দাবি জানিয়ে আসছেন বিভিন্ন মহলে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। ধর্ষণকারীরা শিশু সুরক্ষা কমিশন এবং ত্রিপুরা মহিলা কমিশনের এই ধরনের হুঁশিয়ারি বাণী পাত্তা দিতে নারাজ। তারা কোনোভাবেই নারী সংক্রান্ত অপরাধে কোনো ধরনের ভয় পাচ্ছে না, যার কারণে প্রতিনিয়ত নারী মাংস লোভীদের লালসার শিকার হচ্ছেন বৃদ্ধা থেকে শুরু করে নাবালিকা শিশুকন্যা পর্যন্ত। তেমনি একটি নেকাজনক ঘটনা ঘটে গেল শিক্ষা প্রতিষ্ঠানে। শিক্ষাঙ্গন শিশুদেরকে শিক্ষা দিয়ে নতুন প্রজন্ম তৈরি করার প্রতিষ্ঠান। হিন্দু সনাতনীরা বিশ্বাস করেন শিক্ষাঙ্গনে বাগদেবী এবং শিক্ষার দেবী সরস্বতীর অধিষ্ঠান। সেখানে নৈতিক শিক্ষা দেওয়া হয়, চরিত্র গঠনের শিক্ষা দেওয়া হয়, তাই শিক্ষাঙ্গন একটি পবিত্র স্থান। একটি শিশুকে ভবিষ্যতের পথে কিভাবে এগিয়ে যেতে হবে এবং নৈতিক শিক্ষা নিয়ে সমাজের সঠিক পথে কিভাবে এগিয়ে যেতে হবে তার প্রাথমিক প্রতিষ্ঠান হচ্ছে শিক্ষাঙ্গন। এই শিক্ষাঙ্গনে মানব চরিত্র তৈরি হয়, মানুষের প্রকৃত গন্তব্যস্থলে পৌঁছাবার দিশা দেখানো হয়। যে শিক্ষা প্রতিষ্ঠান নৈতিকতার পাঠ দেয়, এবার সেই শিক্ষা প্রতিষ্ঠানকে কলঙ্কিত করল স্বয়ং শিক্ষাঙ্গনের প্রতিষ্ঠাতা। প্রতিষ্ঠাতারই নারী মাংসের লোভের শিকার হলো তার স্কুলের 5 নাবালিকা, আর তাতেই শ্লীলতাহানি হলো তাদের। অভিযোগ, স্কুলের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান অঘুরী দেববর্মা দীর্ঘদিন ধরে এই নাবালিকাতে শ্লীলতাহানির পাশাপাশি তাদের সঙ্গে ধর্ষণের মতো জঘন্য অপরাধ সংঘটিত করেছে জম্পুইজলা আরডি ব্লকের অন্তর্গত কেন্দ্রাইছড়া নিউ গ্রেস স্কুলে। অভিযোগে জানা যায়, স্কুলের ফাউন্ডার তথা স্কুলের চেয়ারম্যান অঘুরী দেববর্মা দীর্ঘদিন যাবৎ স্কুলের 5 নাবালিকা শ্লীলতাহানি করে যাচ্ছিল এবং সে তাতে শারীরিকভাবে ধর্ষণের শিকার করেছিল। বিশদ খোঁজখবরে জানা গেছে, প্রথমে সে স্কুলের 2 নাবালিকা ছাত্রীকে ভয় দেখিয়ে শ্লীলতাহানি করেছিল এবং নিজের কুবাসনা চরিতার্থ করার জন্য ওই 2 নাবালিকার সাহায্যে সে আরও 3 জন ছাত্রীকে ফাঁদে পেলে তাদের শ্লীলতাহানি করে। ওই 5 নাবালিকা শিক্ষার্থীকে ফাঁদে ফেলে অঘুরী দেববর্মা তাদের ধর্ষণ করার মতো কুকর্ম করেছে বলে অভিযোগ। তারা যাতে মুখ খুলতে না পারে তার জন্য তার হাতে শ্লীলতাহানি এবং ধর্ষণের শিকার নাবালিকা শিক্ষার্থীদের উপর যে প্রচণ্ড চাপ সৃষ্টি করেছিল বলে অভিযোগ। তার চাপে পড়ে বাধ্য হয়ে স্কুলের চেয়ারম্যান অঘুরী দেববর্মার কথায় চলতে বাধ্য ছিল ওই 5 নাবালিকা। সোমবার 5 নির্যাতিতা ও নাবালিকা ছাত্রীর মধ্যে থেকে একে নাবালিকা স্কুলের ফাউন্ডার তথা চেয়ারম্যান অঘুরী দেববর্মার অত্যাচার সহ্য করতে না পেরে তার অভিভাবকের কাছে অঘুরী দেববর্মার কুকৃতির ঘটনাটি জানায়। ঘটনা জানার পরে ওই নির্যাতিতা নাবালিকার অভিভাবক অন্য নির্যাতিতা নাবালিকাদের পরিবারের অভিভাবকদের বিষয়টি জানান। তাদের মাধ্যমে গোটা গ্রামে স্কুলের চেয়ারম্যানের এই কুকৃতির কথা রটে যায়। তারা সঙ্গে সঙ্গে ঘটনাটি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করার পর গ্রামের লোকজনদের নিয়ে দ্রুত ছুটে আসেন স্কুলে। এরপরে স্কুলের চেয়ারম্যানকে গ্রেফতার করার জন্য স্কুলের মধ্যে আন্দোলন শুরু করে গ্রামবাসীরা। কিন্তু বিপদের আগাম আভাস পেয়ে সময় সুযোগ বুঝে স্কুলের চেয়ারম্যান অঘুরী দেববর্মা স্কুল থেকে পালিয়ে যায়। এদিকে স্কুলের চেয়ারম্যানের এই নেকাজনক ঘটনার খবর শুনে স্কুলে ছুটে আসে জম্পুইজলা তিপ্রামথা নেতৃত্ব থেকে শুরু করে জম্পুইজলা মহকুমা পুলিশ আধিকারিক হিমাদ্রি প্রসাদ দাস সহ বিশাল পুলিশ বাহিনী। এসডিপিও স্কুলের প্রবেশ করতে সে
হচ্ছে পাঁচ নাবালিকা ছাত্রী মহকুমা পুলিশ আধিকারিকদের কাছে তাদের উপরে ঘটে যাওয়া নির্যাতনের সমস্ত কিছু জানায়। এদিকে স্কুলের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান অঘুরিতে বর্মাকে গ্রেপ্তারের দাবিতে সোচ্চার হয় এলাকার লোকজন সহ টিপ্রামথার কর্মী সমর্থকরা। একসময় এলাকায় বিশৃঙ্খলা দেখা দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মহকুমা পুলিশ আধিকারিক পরিস্থিতি সামলাতে এলাকার শিক্ষার্থীদের অভিভাবকদের কাছে অতিসত্ত্ব স্কুলের চেয়ারম্যানকে গ্রেপ্তার করার আশ্বাস দেন। তবে এখনও পর্যন্ত মহকুমা পুলিশ আধিকারিক পাঁচ নাবালিকা শ্লীলতাহানি এবং ধর্ষণের দায়ে অভিযুক্ত স্কুলের চেয়ারম্যান অঘুরি দেববর্মাকে গ্রেপ্তার করতে অক্ষম রয়েছে। তবে এলাকার সমস্ত জনজাতি অভিভাবকরা পাঁচ নাবালিকা ছাত্রী ধর্ষণকারী অঘুরি দেববর্মার কঠোর থেকে কঠোরতর শাস্তির দাবি তুলেছেন। সালসা সালসা যখন কষ্ট খাই জিগালুছে যখন খরচা খাইছে ফুরঙ্গ আবো না সেব্রাম হামিয়া খাইনি নাই উনকে জিনিসরাই নষ্ট উংয়ে থই থাকে ব্রাংলে আবো রিমাইনাই দেব্র নিরিনাই ব্রাং উনকে তা ও যখন টিসিবু মাইনা নাও উনকে জিনি রাং যত সি যখন খরচা খাইমবু আবো বু ফের মানা নাও উনকে ব অরনি অগুর আংত্রে ব মা খাইতু সিয়া চেয়ারম্যান বনবু জে ল যখন রিনিম চুয় তা বন ব্যুরো রিপোর্ট সার্চ ইন্ডিয়া চ্যানেল।